যাতে লোকে বুঝতে পারে আমরা আছি, ভয়টা কম পায়। আমরা ওইখানটার সাথে একবার ওদিকে ওদের নজরে থাকবে যে আমরা রাউন্ড দিচ্ছি, অসুবিধা হবে। তাহলে গাড়ি না তাপস বলতে আমাদের রঞ্জু আছে নাই, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আপনারা যে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছেন কি বলবেন? আসলে আমরা প্রতি বছরই আমাদের বাঁকুড়া নর্থ ডিভিশনের ডিএফও সাহেবের আদেশে আমরা প্রতি বছরই যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন, কারণ জীবনে ওদের এটা বড় পরীক্ষা, তা ওরা যাতে নিরাপদে পরীক্ষা কেন্দ্রে যেতে পারে এবং আসতে পারে, এবং রাতেও যাদের ওদের কোনো হাতি কোনো সমস্যা না হয়, যেহেতু সোনামুখী রেঞ্জে হাতি একটা করিডোর আছে এবং এখান থেকে হাতি সচ প্রায় বিষ্ণুপুর থেকে হাতি এসে এখানে যাতায়াত করে এবং এখানে থাকে, তাই আমাদের বন দপ্তরের পক্ষ থেকে এটা প্রতি বছর নেই, এবারও আমরা আমাদের ম্যানেজমেন্টের টিম তৈরি আছে আমাদের এবং রাতে আমাদের টিম থাকে। এবার আমরা স্পেশালভাবে মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য অন্যান্য বছর নেই, এবারও আমরা একটা টিম তৈরি করেছিলাম, গাড়ি রয়েছে যাতে ওদের কোনো সমস্যা না হয়, মানে আমরা ওদের পাশে আছি। এতে কতটা উপকৃত হবে মাধ্যমিক পরীক্ষা? এতে প্রতি বছরেই যা আমরা শুনতে পাই ওদের প্রত্যেকের ভয়, যে হাতি যে ভয়, সেটা ওদের মানে থেকে ওরা অনেকই মুক্ত থাকে। এবারও আমরা চাইছি যে, এবং অনেক পরীক্ষার্থীর সঙ্গে কথাও বলেছি, ওরা বলেছে খুব ভালো কাজ এটা, মানে অভিভাবকের সঙ্গে কথা বলেছি আমরা, তারা বলছে খুব ভালো কাজ করেছেন, এবং আমাকে যেহেতু কালকে আজকে পরীক্ষা, কালকে আমাকে অনেকে বলেছে গার্জিয়ানরা যে আপনাদের টিম এবার থাকবে, তো তার মানে এই যে থাকার যে ওদের এই যে ওদের একটা মনোবল যে আমরা প্রতি বছর মানে বন দপ্তরের পক্ষ থেকে গাড়ি বা আমাদের টিম থাকে, তো আমি বলেছি অবশ্যই আমরা থাকবো, আপনারা দেখবেন রাস্তায় আমরা আছি। তো এবারও আমরা আমাদের বাঁকুড়া নর্থ ডিভিশনের ডিএফও সাহেবের আদেশে আমরা আমাদের এই টিমটাকে আমরা এখন রাস্তায় আছে, বিভিন্ন ফিল্ডে যাচ্ছে, যেখানেই সমস্যা হচ্ছে সেখানে যাবে, যদিও আমাদের সোনামুখীতে আজ হাতি নেই, তারপরেও আমরা আমাদের টিমটাকে রেখেছি এবং থাকবে, যাতে ওরা নিরাপদে পরীক্ষা কেন্দ্র যেতে এবং আসতে পারে, তার সুব্যবস্থা আমরা বন দপ্তর পক্ষ থেকে চেষ্টা করছি। বন দপ্তর থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যাতে হাতির সামনে পড়ে ছাত্রছাত্রীদের পরীক্ষায় বিঘ্ন না ঘটে, কি বলবেন এই উদ্যোগকে? এটা ভালো একটা উদ্যোগ সরকারের, এতে আমাদের এই জঙ্গলের মধ্যে দিয়ে যে রাস্তা, তাতে অনেক ছোট ছেলে মেয়েরা পড়তে আসে, করে অনেক সময় তাদেরকে হাতির সামনেও পড়তে হয় আর কি। এটা সরকার থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে হাতি ওরকম ওই নিয়ে যাওয়ার, এবং এদের ছাত্রছাত্রীদের পক্ষে খুব ভালো একটা সুবিধা হবে, তাছাড়া ওই সাধারণ মানুষদের এদেরও অনেকটা সুবিধা হবে। তারপরে ওইদিকে এই ফসল টসলের যে ক্ষতি করে ওই হাতি একসঙ্গে অনেক ক্লোসে, সেটাও চাষিদের পক্ষেও এটা একটা ভালো। বিশেষ করে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকে করা হয়েছে, কি বলবেন? মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে এটা খুব একটা মানে সরকারিভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে, এটা খুব ভালো একটা উদ্যোগ। মানে অনেক সময় যদি ওই যখন তখন হাতি এসে ওই রাস্তায় আটকে ছাত্রছাত্রীদের ওই স্কুল বন্ধ হয়ে যায় অনেক সময়, সেটা এই পরীক্ষার সময়ে যদি এরকম ঘটে যায় কোনো কারণবশত, তাহলে তাদের পরীক্ষা লস হলে এটা একটা বিরাট ক্ষতি হতো, তাতে এটা যেটা উদ্যোগটা নেওয়া হয়েছে সরকার থেকে খুব ভালো একটা পদক্ষেপ। আমি মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে পরীক্ষা দিতে কোনো বিঘ্ন না ঘটে সে কারণে বন দপ্তরের পক্ষ থেকে এই নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, কি বলবেন? হ্যাঁ, এটা বিষয়ে কিন্তু ভালো খুব জিনিস, হাতিতে যেসে আক্রমণ না করে ছেলেমেয়েদিকে মাধ্যমিক পাস পরীক্ষা দিতে সুবিধা হবে। হ্যাঁ, এই উদ্যোগটা কিন্তু ভালো জিনিস, প্রশংসনীয়। পরীক্ষার্থীদের জন্য সোনামুখী জঙ্গলে হাতির উপদ্রবে যাতে কোনো সমস্যা না হয়, সোনামুখী বন দপ্তরের এই উদ্যোগকে কীভাবে দেখছেন আপনারা? আমরা দেখি ডিপার্টমেন্ট, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমরা আমাদের সোনামুখী রেঞ্জের বড়োবাবু, আমাদের যে হুলোবাড়ির টিম আছে সবাইকে দিয়ে চারদিকে রাস্তাঘাটে সমস্ত যেন কোনো
ছাত্রীদের যেন কোনো অসুবিধে না হয় সেই জন্যে রাস্তাঘাটে ডিউটি পেট্রোলের ডিউটি করানো হচ্ছে, এর জন্যে আমরা খুবই ভালো মনে করছি। আপনার কে পরীক্ষা দেবে, ছেলে না মেয়ে? আমার ছোটো মেয়ে পরীক্ষা দিচ্ছে। এতে আপনাদের কি সুবিধা হবে? হ্যাঁ, আমাদের সুবিধা।